সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ভাইরাস 200 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। মেডিসিনটি সঠিক কার্যকারিতা, সেবনের সঠিক নিয়ম, বর্তমান মার্কেট মূল্য, সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা, অতএব মেডিসিনটির ফুল রিভিউ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি নতুন এবং সঠিক তথ্য জানতে পারবেন। আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যাতে করে এরকম তথ্যবহুল ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। ভাইরাস 200 মিলিগ্রাম ট্যাবলেট নিম্নোক্ত সমস্যায় নির্দেশিত, যেমন হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস, তা টাইপ 1 এবং টাইপ 2, এবং ভেরিসেলা জোস্টার ভাইরাস অর্থাৎ হারপেস জোস্টার এবং চিকেন পক্স। চিকিৎসায় ব্যবহার করা হয় এই ভাইরাস 200 মিলিগ্রাম ট্যাবলেটটি। ত্বক ও মিউকাস মেমব্রেনের হারপেস সিমপ্লেক্স ভাইরাসের সংক্রমণ, যেমন প্রারম্ভিক ও রিক্টারেন্ট জেনিটাল হারপেস এবং হারপেস রেবিয়ালিস, চিকিৎসায় ব্যবহার করা হয়। অর্থাৎ ভাইরাসজনিত যে সকল চর্ম রোগ বা সমস্যা হয় তার জন্য খুব ভালো কাজ করে এই ভাইরাস ট্যাবলেটটি। এখন আমরা জানব মেডিসিনটি সেবনবিধির দাম, পার্শ্ব প্রতিক্রিয়া, কোন কোম্পানির। সেবনবিধি হল ট্যাবলেটটি রোগীর রোগের ওপর বা রোগীর অবস্থার উপর বিবেচনা করে দেওয়া হয়ে থাকে, তবে এর সাধারণ ডোজ হলো একটি করে দিনে 3 বার, অর্থাৎ বা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করা হয়ে থাকে। ভাইরাস 200 মিলিগ্রামের বর্তমান মার্কেট মূল্য, পার ট্যাবলেট 14 টাকা করে, একটি বক্সে থাকে 30টি ট্যাবলেট, একটি বক্সের দাম 420 টাকা। ভাইরাস ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখুন। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে চুলকানি, অন্ত্রনালীর অসুবিধা, বিলিরুবিন ও লিভার সংক্রান্ত এনজাইম বৃদ্ধি পাওয়া, রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পাওয়া। সতর্কতাও জেনে রাখুন, কাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, যেমন বৃক্কের কার্যক্ষমতা সমস্যাজনিত রোগীদের অ্যাসাইক্লোভির বা ভাইরাস 200 মিলিগ্রাম সেবনে সতর্কতা অবলম্বন করা উচিত, এবং ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের উপর ভিত্তি করে তাদের মাত্রা সমন্বয় করা উচিত। ছোট শিশুদের ক্ষেত্রে সপ্তাহে কমপক্ষে 2 দিন রক্তে নিউট্রোফিল এর সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে। আশা করি আপনি মেডিসিনটি সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।